আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সবাইকে রমাদান মোবারক। আজকে আমি সেহরি থেকে আর কি ইফতার পর্যন্ত আমার প্রথম রোজার ব্লগটা শেয়ার করছি। আলহামদুলিল্লাহ রাত্রিবেলা আমি প্লেটের সব গুছিয়ে রেখেছি, আর আলহামদুলিল্লাহ সব থেকে বড় কথা এবার প্রথম রোজাই আমি আমার আব্বু আম্মুর সাথে আছি, এটাই অনেক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এই তো টেবিলটা রেডি করে রাখলাম, তো এখন হচ্ছে মানে সেহরি খাওয়ার টাইম। তো সেহরির সময় আমি এখানে গরুর গোশ করেছিলাম, ভাত করেছিলাম, দেন হচ্ছে আর অনেক কিছু ছিল, রুটি ছিল। আপুর যেহেতু ডায়াবেটিক্স, তো এদিকে হচ্ছে সেহরি খেয়ে শেষ করে আমি আমার নামাজের রুমে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি তোকের বাবা সবাই একসাথেই নামাজ পড়ি, তো এই রুমটা নামাজের জন্য তৈরি করেছি, যেহেতু আব্বু আম্মু সবাই আছে, যখন যা সময় হয় এই রুমে এসেই নামাজ পড়ে সবাই। নামাজ শেষ করে এসে মনে হয়েছিল যে ছোলা ভিজানো হয় নাই, এই জন্য একটুখানি মানে একটু বেশি করেই ছোলা ভিজিয়ে রাখছি, কারণ একসাথে ছোলা সিদ্ধ করে রাখলে দেখা যায় অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর যেহেতু আলহামদুলিল্লাহ এখন আব্বু আম্মু আমার ছোটো ভাই সবাই আছে, তো ওই জন্য একটু বেশিই লাগবে সব কিছু। আমি নামাজ শেষ করে কোরআন শরীফ শেষ করে তারপরে হচ্ছে এখানে আর কি মানে ঘুমাইতে গিয়েছি, দেন তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরিতে উঠেছি, ওঠার পরে হাতে কিছু কাজ ছেড়ে এইদিকে এসে পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রাখতেছি। পেঁয়াজের ডালটাও আমি একটু বেশি করে ভিজাবো, যাতে তিন চার দিন বা তার একটু বেশি যায়। তো এটা খুব ভালো করে একটু ধুয়ে তারপর পানি দিয়ে একটুখানি ভিজিয়ে রেখে দিব। এই যে ছোলা ভিজিয়েছিলাম রাত্রেবেলা, আর এই তো এদিকে হচ্ছে ডালটা এখন ভিজিয়ে রাখলাম, ডালটা আধা ঘন্টার মতো ভিজালেই হয়ে যাবে। দেন আমার ভাই আব্বু তারপরে তোকের বাবা সবাই নামাজে যাচ্ছে এখন। তোকে আব্বুকে কি যেন দেখাচ্ছিল, তো আব্বু দেখতেছিল, তো ও হচ্ছে এখন নামাজ পড়তে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এইদিকে হচ্ছে আমরা নামাজের আগে ছোলা আর হচ্ছে মানে এইদিকে চপের জন্য ডিম আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, বেশি করে আলু দিয়েছি সিদ্ধ, আর এদিকে দিয়েছি হাঁসের ডিম, এগুলো বাড়ি থেকে নিয়ে আসছিল আম্মু। ছোলার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর এদিকে ডিমের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরের দিন আমরা নামাজ পড়ে এসে এদিকে ইফতারের জিনিসপত্র গোছগাছ করে নিচ্ছি, এদিকে ডালগুলো আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, একদম ব্লেন্ড করব না, একটু মানে কম ব্লেন্ড করব আর কি, আধা ভাঙা করে। সব কিছু হয়ে গিয়েছে রেডি করে নেওয়া, আর এদিকে এখন হচ্ছে আমরা মানে ইফতার তৈরি করব। ইফতারে যেহেতু আব্বু আছে তোহা আছে, তো ওই জন্য প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে বুট বিরিয়ানি, আমাদের ওইখানে খুবই এটা হয়। পেঁয়াজ, দেন গরম মশলা, দেন জিরা, আস্ত জিরা, তারপরে হচ্ছে ছোলা, সব কিছু দিয়ে তৈরি করা হয় এটা। এখন আম্মু এখানে পেঁয়াজ, গরম মশলা, দেন আদা বাটা, রসুন বাটা, জিরা দিয়ে দিয়েছে, দিয়ে দিল কাঁচামরিচ, দেওয়ার পরে ছোলা আর হচ্ছে মানে বুট একসাথে মিক্স করে নিচ্ছি, একটুখানি হলুদও দিয়েছে। এদিকে ছোলা ফোড়ানো হচ্ছে, ছোলাতে আমি পেঁয়াজ দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়ে হলুদের গুঁড়া, লবণও দিয়েছি এখানে আমি।
এবার একটুখানি পানি দিয়ে দিলাম, মশলাগুলো পুড়ে যাচ্ছে এই জন্য। দেন তারপর আমি ছোলাগুলো দিয়ে দিব। তো এখন ভালো করে, খুব ভালো করে এটা মিক্স করে নিব। দেন তারপরে এখানে আমি আগে থেকে সিদ্ধ আলু একটুখানি ম্যাশ করে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, সেটা দিয়ে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, আর একটু পরপর আমি নেড়ে দিব। আর এদিকে এই যে বুট বিরিয়ানিটায় আম্মু এখন পানি দিয়ে দিয়েছে, চালটা একটু ভেজে নিয়ে তারপরে পানি দিয়ে দিল। এটা আমার মনে হয় উত্তরবঙ্গের কমন একটা ইফতার, সবসময়ই থাকে। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবে। আর এদিকে ছোলাটাও পানি দিয়ে, যেহেতু পানি দিয়েছিলাম তারপর ঢেকে দিয়েছিলাম, এখন একটু পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিলাম। পানিটা শুকিয়ে আসলে এটাতে একটুখানি ভাজা জিরার গুঁড়া, চাইলে ধনিয়া পাতা, আর একটুখানি কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি নামিয়ে নিব। তো আমি এখানে আপাতত জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। তো এখন এটা চুলা বন্ধ করে নামিয়ে রেখে দিলাম। এদিকে এটা হচ্ছে। এরপরে কিছু আমি আলুর চপ তৈরি করব, আর ডিম আলুর চপ, এই জন্য আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দেন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে দিয়ে দিবেন। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, একটুখানি ধনিয়া গুঁড়া দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একটু মিক্স করে নিব। এখানে একটুখানি হলুদের গুঁড়াও দিলাম আমি, আর দিলাম মরিচের গুঁড়া। দেওয়ার পরে এগুলো একসাথে করে ভালো করে একটু ভর্তার মতো করে মিক্স করে নিব। দেন হাঁসের ডিমগুলো আমি একটু একটা বাটার নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। সবগুলো ডিমই আমি এভাবে করে কেটে নিব। এরপর আলু ভর্তাটা নিয়ে সুন্দর করে ডিমটাকে কভার করে দিব। তো একটু দেখিয়ে দিচ্ছি, সবগুলো চপই আমি এভাবে করে তৈরি করে নিব, এই যে। আর এই চপটা কিন্তু ফ্রোজেনটা ভালো লাগবে না, মানে যখন তৈরি করবেন তখনই ভেজে নিতে হবে আর কি। আর এরপর চপ বানানোর পরে আমি এখানে কিছু বেগুন আর কি কেটে নিচ্ছি বেগুনের জন্য। বেগুনটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, আমরা যেরকম খাই ওরকমই করতেছি, আর একটুখানি মানে ছোট সাইজ করে করব। এখন এই যে বেগুনগুলো একটা স্লাইসের সাহায্যে খুব সুন্দর করে, একদম মোটাও না আর একদম চিকনও না, এভাবে করে কেটে নিচ্ছি। বেগুনগুলো কেটে নেওয়ার পরে আমি এখানে আলুর চপগুলো ভেজে নিচ্ছি, এখানে কোনো রকম কোনো ব্রেড ক্রাম দিই নাই আমি। আলুর চপগুলো দিয়ে এপাশে হচ্ছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, এই জন্য দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজগুলো আমি মাখিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, দেন আদা বাটা, একটুখানি রসুন বাটা, জিরা গুঁড়া, সব কিছু দিয়ে। তো এখন পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি, একটু পরে ডিম চপগুলো আমি একটু উল্টে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজগুলো হয়ে গিয়েছে, পেঁয়াজগুলো এখন আমি উঠিয়ে নিব।
দেন এই পাশে আমি চাপলি কাবাব ভেজে নিচ্ছি। তো কয়েকটা কাবাব দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমার ফ্রোজেন রেসিপি, সেটা কিন্তু আগেই দেখেছেন। তো বারবার উল্টে পাল্টে আর কি কাবাবগুলো ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে এটা, যেহেতু ফ্রোজেন। এই তো এখন হচ্ছে যে মানে বুট বিরিয়ানিটা করেছিলাম ওইটার মধ্যে আমি চাপলি কাবাবগুলো সার্ভ করে নিচ্ছি। এখন এটা টেবিলে দিয়ে দিব। দেন এখানে আমরা এখন বেগুনি ভেজে নিচ্ছি। এই তো ইফতার ছিল আজকে আমাদের এগুলা, আলহামদুলিল্লাহ। এখানে ছিল হচ্ছে তরমুজ ছিল, দেন হচ্ছে চপ ছিল, জিলাপি ছিল, শসা ছিল, আলহামদুলিল্লাহ। সব থেকে বড় কথা এবার আমি আমার আব্বুর সাথে রোজা করতে পারতেছি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই তো কেউ এবার একটু বুঝতে শিখছে আলহামদুলিল্লাহ, ও চুপচাপ বসে আর কি আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।